নমস্কার দর্শক বন্ধু, আমি তো শুভজামা ব্লগস। তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। আমরা তো এতদিন প্রত্যেকটা একাদশী শুনে এসেছি শ্রীকৃষ্ণ বলছে, ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কি, পাণ্ডবা নির্জলা একাদশী কে বলছে কাকে, এটাই হচ্ছে জানার ব্যাপার। এবারে পাণ্ডবা একাদশী কবে পড়েছে প্রথমে জানাবো। পাণ্ডবা নির্জলা একাদশী প্রথমেই বলবো, এই একাদশীটা যদি করো বছরে ২৪টা একাদশীর মধ্যে, এই পাণ্ডবা একাদশী যদি করো তাহলে কিন্তু আর কোনো একাদশী করতে হবে না, এটাই আমি সমস্তটা আজকে বলবো। এই একাদশীর প্রায় চমকপ্রদ দামি দামি কথা এই একাদশীতে আছে। এই একাদশী সম্বন্ধে আগেও বলেছি, আবারও বলছি, তেসরা আষাঢ়, আষাঢ় মাসের ৩ তারিখে, প্রত্যেকে ভালো করে শোনো, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার পাণ্ডবার নির্জলা একাদশী। তাহলে মনে থাকবে তেসরা আষাঢ় অবশ্যই তোমরা এই পাণ্ডবা একাদশীটা করো। পারণ হচ্ছে ভোর ৫টা থেকে ৯টার মধ্যে পারণ, ৯টা কিন্তু পার হয়ে না যায়, ৯টার আগেই পারণ করে নিতে হবে। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই নির্জলা একাদশী পালন করা হয়। এই একাদশীর কথা ব্যাসদেব বর্ণনা করেছিলেন রাজার যুধিষ্ঠিরের কাছে। ব্যাসদেব যখন একাদশীর এই কথাগুলো মহারাজ যুধিষ্ঠিরকে বলছিলেন, তখন সকলেই দাঁড়িয়েছিলেন এই কথাগুলো শোনার জন্যে। পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমসেনও দাঁড়িয়েছিলেন, যে গদা নিয়ে দাঁড়িয়ে থাকে, গদার আঘাতে, এই ভীমসেনের গদার আঘাতে কে উঠে দাঁড়াতে পারে না, এটা কুরুক্ষেত্রে সকলেই শুনেছ বা দেখেছ বা জেনেছ, এটা যুদ্ধে প্রমাণ হয়ে গেছে। সেই ভীমসেন বেদব্যাস ঋষির মুখে একাদশীর সমস্ত কথা শুনে ভীমসেন অসত্য গাছের পাতার মতো ভয়ে কাঁপতে শুরু করলো থত্তার করে, এবং বলেন যে আমার ভাইরা আমাকে প্রত্যেকে বলে, মাও বলে, এবং দ্রৌপদীও সকলে মিলে প্রত্যেকটা একাদশী পালন করে, কিন্তু আমাকেও ওই দিনকে যে কোনো জিনিস খেতে নিষেধ করে, তার সঙ্গে তো অন্নটা অবশ্যই নিষেধ করে, কিন্তু আমি উপবাস তো দূরের কথা, আমি দিনে একবার ভোজন করেও আমি থাকতে পারবো না, এটা পুরোপুরি অসম্ভব ভীমসেন ভাবছে এবং বলছে, হে মহর্ষি বেদব্যাস, বছরে একটি মাত্র একাদশী পালন করলে যদি আমরা আমি দিব্য ধাম লাভ করতে পারি, সেই একটি একাদশীর কথা আমাকে আপনি বলুন। তখন ব্যাসদেব এই একাদশীর কথাই বলছেন ভীমসেনকে, আমাদেরকেও কিন্তু এই একাদশী করতেই হবে, প্রত্যেকে আর অন্য একাদশী করো বা না কা করো, ৮ থেকে ৮০ প্রত্যেককে এই একাদশী করতে হবে, কারণ ভীমসেন কোনো একাদশী করে না, এই একটা একাদশী ভীমসেন করেছিল। তখন ভীমসেনের উদরে একটা আগুন ছিল, সেই আগুনটা না খেলে সব সময় জ্বালা দিত হু হু করে, তাই ভীমসেন কখনো না খেয়ে একটুও থাকতে পারে না, এক দণ্ড থাকতে পারে না ভীমস, একবার দুবার খাবার খেয়ে থাকাটাও ভীমসেনের পক্ষে অসম্ভব, উপোস করা তো অনেক দূরের কথা, কিন্তু এটা
সহজ ছিল না ভীমসেনের কাছে, কিন্তু তার পরেও ভীমসেন এই নির্জলা একাদশী করেছিল। একাদশী নামটা ছিল নির্জলা একাদশী, পরে যেহেতু পাণ্ডবরা প্রত্যেকে করেছে এবং বিশেষ করে ভীমসেন এই একাদশীটা করেছে, তাই এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী। তাই নির্জলা একাদশী মানে পুরোপুরি উপোস করে মানে থাকতে পারলে এর পুরো মানে মাহাত্ম্য আছে, গুণ আছে। আর এটা কি বলবো, স্নান আর আচমন করা যেতে পারে এই নির্জলা একাদশীর দিন। আর এর বাইরে কিন্তু কোনো জল শরবত ফল মূল কিছুই কিন্তু পান করা যাবে না। তাহলে প্রথমেই বলবো সবার প্রথমে জল পান করা যাবে না। তো সেই আবারও বলবো, এটা তো সবার পক্ষে সম্ভব নয়, যারা পারবেন তাদের জন্য বলবো অবশ্যই এই একাদশীটা নির্জলা করো এবং রাত্রি জাগরণ করো। আর তার বাইরে যারা পারবে না তাদের জন্য বলবো এই দিনে শুধু ফল আর দুধ খাও, কোনো সবজি বা সাবুর খিচুড়ি পায়েস সবজি মানে কোন রকম লোভনীয় খাবার এই দিন কিন্তু খেও না এই একাদশীর দিন। আর যদি একান্তই না থাকতে পারো ফল আর দুধ খেয়ে থাকো, যারা পারবে না যাদের ওষুধ খেতে হয়। এই দিনকে কি করবে, শুধুই সারাদিন সকাল থেকে পারণের সময় পর্যন্ত যতটা পারো হরির নামে সেই দিনটা রেখে দাও, যতটা পারবে হরি নামের মধ্যে থাকো। আগের দিনকে সমস্ত কাজ করে রাখো, ওই দিনকে তো প্রত্যেককে মিলে যদি উপবাস করো তাহলে তো কোনো কাজই থাকবে না, কোনো কাজ করার দরকারও নেই। আর যারা মালা জপ করো তারা যা করছো তার বেশি বেশি করে মালা জপ করো, যাদের মালা নেই তারা আঙুলের কর গুনে গুনে জপ করো। আমরা তো আগে ভাবতাম ওই একটা ব্যাগের মধ্যে কি গুনছে, তা সেই অনেকে কি করে ওই ভিতরে কর গুনে ওর ভিতরে 108টা জপ করতে হয়। তাহলে অবশ্যই যারা করছো তারা তো জপ করো বেশি বেশি করে, আর তা না হলে কর গুনে গুনে জপ করো। ফল দুধ খেয়ে করতে পারো, যদি না করতে পারো নির্জলা তাদের জন্য এই নিয়ম। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা হলো যারা সারা বছর করতে পারছো না একাদশী, বাচ্চা কাচ্চা আছে কাজ আছে বাইরে, তাই এই একটা একাদশী এই ভীমসেন বছরে এই একটা একাদশী নির্জলা করেছিল, তার পেটের ভিতরে একটা আগুন ছিল দাউ দাউ করে জ্বলত না খেলে, তার সত্ত্বেও এই নির্জলা একাদশী ব্রত ভীমসেন একটাই করেছিল। তাই ব্যাসদেব বিশেষভাবে বলে দিয়েছেন ভীমসেনকে, তাহলে এই একাদশীটাই তোমার জন্য যথাযথ এবং সম্পূর্ণ মাহাত্ম্যপূর্ণ একাদশী। তাহলে এই একাদশী একটা করলেই হবে, যারা সারা বছর একাদশী করছে না এটা সুবর্ণ সুযোগ, এই একাদশীটা অবশ্যই করো। আগের দিনকে নিরামিষ খাও এবং দাঁত মেজে নাও রাত্রির 11-12টার মধ্যে, সারা দিন নির্জলা করো। আর না পড়লে বলেছি তো জয় করবে, তাহলে পারণের দিনকে অবশ্যই ঠাকুরকে ভোগ লাগিয়ে সেই ভোগ যদি গ্রহণ করতে পারো খুব ভালো, তা না হলে জগন্নাথের ভোগটা গ্রহণ করো দিয়ে পালন করো, তা না হলে চিরা দধি এই সব খেয়ে পালন ভঙ্গ করো। ভীমসেনের একাদশী ব্রাহ্মণকে পালনের পর অবশ্যই মানে সেবা করাও, তাহলে কিন্তু অনেক 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 পূর্ণ হবে।
তাহলে এই একটা একাদশী করলেও কিন্তু কোনো অপরাধ নেই। সাত্ত্বিক ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ মানে বোঝো যেসব ব্রাহ্মণ কোন আঁশ খায় না। তাহলে অন্ন ফল মিষ্টান্ন যা পারো এটা নটার আগে সাত্ত্বিক ব্রাহ্মণকে একটা দিন মাত্র, রোজ করার সম্ভব নেই, অবশ্যই খাওয়াও, তারপর প্রসাদ নাও। তাহলে যদি সম্ভব সেটা যদি নাও হয় তারও উপায় আছে, গরিব দুঃখী কেউ যদি থাকে তাহলে তাদের দাও, আর যদি সেটাও যদি সম্ভব না হয় বাড়িতে যদি নিজের বাড়িতে বাচ্চা থাকে বাচ্চাদের আগে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে নিজেরা খাও। এইভাবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করো, আর এই একাদশী যদি পালন না করো তাহলে জীবনটা পুরোপুরি বৃথা, একদম মানে পুরো কি বলবো। অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করো, এই ব্রতটার জন্যে একাদশীর জন্যে প্রত্যেকে অপেক্ষা করে থাকে। এই দিনকে কথাবার্তা কম করো, নিন্দা যেখানে হবে সেখানে থাকবেও না, দাঁড়াবেও না, নিজেও করবে না। মহাপাপ যদি বছরে একটা একাদশী করো, নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে পালন করো, তাহলে প্রত্যেকটা একাদশীতেই সাবু সবজি তারপরে সাবুর খিচুড়ি এইসব মানে খেয়ে বলা বলে থাকে। কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশীতে কিন্তু অবশ্যই বলবো নির্জলা থাকতে পারলেও ভালো, তা নাহলে সকালবেলা সংকল্প করার সময় আমি পারছি না, আমি অসুস্থ, তোমার কাছে ক্ষমা চাইছি, আমি একাদশীটা করতে চাইছি, আমি সর্বতার ফল নিয়ে করতে চাইছি, ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়ে তবেই এই একাদশীটা মানে সেবা করো এই ফল বা শরবত, না হলে পুরোপুরি নির্জলা করো। যদি ভগবানের ধামে ফিরে যেতে চাও, বৈকুণ্ঠ বা চিন্ময় ধামে, তাহলে এর থেকে বেশি কিন্তু কেউ খুশি হবে না যে এই একাদশী যদি করো প্রত্যেকে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাবে। এবং সবগুলোও বলবো না, এই একটাই একাদশী করতে বলবো, শ্রেষ্ঠ একাদশী, একাদশী কোনো ছোট বড় নয়, তবে হ্যাঁ এটা হচ্ছে ভীমসেনের জন্য একাদশী, তাই নিয়ম নিষ্ঠা মেনে করো এই একাদশী, যেমন ভাবে ভীমসেন করেছ সেইভাবেই যদি আমরা করতে পারি তাহলে বছরে সবটা না করলেও এই একাদশী ব্রত তো অবশ্যই করো। অনেক আগে থেকে বলে দিলাম, মনে করে করো, তাহলে কোনো পাপ নেই অন্যান্যগুলো যদি নাও করতে পারি। তাহলে উপায় বলে দিলাম, এটা কিন্তু অবশ্যই করো। তাহলে প্রত্যেককে ঈশ্বর মঙ্গল করুক, এখানেই শেষ করছি। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানো, এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করে দাও। নমস্কার।